আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি সংগ্রহ করবেন। আর এই জন্য আপনাদের জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হতে হবে। সম্পন্ন হওয়ার পরও আপনারা যারা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এখনও হাতে পান নাই, শুধু তাদের জন্য আমাদের এই ভিডিও। প্রথমে আপনাদের NIDW.gov.bda ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে NID অনলাইন সার্ভিস বাটনটিতে ক্লিক করতে হবে। বাটনটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, সেখান থেকে রেজিস্টার ট্যাবটিতে ক্লিক করতে হবে। রেজিস্টার ট্যাবটিতে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেখানে রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার পর আপনার অন্য অন্য তথ্য প্রদানের জন্য আর একটি পেজ আসবে। সেই পেজে আপনার NID নম্বর, জন্ম তারিখ, মোবাইল ফোন এবং আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ইত্যাদি ইনফরমেশন আপনাকে স্টেপ বাই স্টেপ প্রদান করতে হবে। আপনি যদি আপনার NID এখন পর্যন্ত না জানেন, তাহলে এখানে যে অন্য অন্য তথ্য বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার পর আপনার জন্ম তারিখ আর ফর্ম নাম্বারটি দিলে আপনার NID চলে আসবে। তার পরবর্তীতে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, আগের ইনফরমেশনগুলো দেওয়ার পর এই পেজটিতে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, দুঃখিত, NID নাম্বারটি প্রবেশ করবেন। আপনাদের যে মোবাইলটি নাম্বারটি একটু আগে দিয়েছেন সেই নাম্বারটি দেওয়ার পর আর একটা ভেরিফিকেশন কোড দিবেন। তারপর ভেরিফিকেশন কোড, তারপর আপনাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোড চলে গেছে সেই ভেরিফিকেশন কোড দেওয়ার পর আরেকটি পেজ ওপেন হবে। এখানে আবার পুনরায় আপনাদের NID নাম্বার, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড, আবার মোবাইলে ভেরিফিকেশন যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর সামনে বাটনে ক্লিক করবেন। অবশ্যই এখানে লক্ষ্য করবেন ক্যাপসা বা যেই ভেরিফিকেশন কোডটি আছে সেটি আপনারা যেই বড় হাতের অক্ষর হলে বড় হাতের অক্ষর প্রবেশ করাবেন, ছোটো হাতের অক্ষর হলে ছোটো হাতের প্রবেশ করাবেন। এভাবে করে সামনের দিকে এগিয়ে যাবেন। তারপর আপনাদের আবার আপনাদের NID নাম্বারটি প্রবেশ করাতে হবে। তারপর আপনাদের মোবাইলে যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আবার একটি কোড যাবে, সেই কোডটি এখানে প্রবেশ করাবেন আপনাদের SMS চেক করে। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা লগ ইন করতে পারবেন, লগইন প্রসেস শুরু হবে। এখানে লক্ষ্য করুন, লগ ইন হওয়ার পর এখানে আপনার বিস্তারিত তথ্য প্রদর্শন করবে। এখানে পরিচয় বিবরণী একটি বাটন দেখতে পাচ্ছেন, সেই বাটনটিতে ক্লিক করার পর সাথে সাথে আপনার অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে। আপনি যে কোনো ব্রাউজার থেকে, যেমন মজিলা অথবা গুগল ক্রোম অথবা আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকেও ব্রাউজ করতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্য অন্য ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।